সুন্দর লাগের বিকল্প রইটা। ও রইতে যদি ফিল্টার মারিয়া দুইটা ছবি তুলি তাহলে তো খুব সুন্দর হইব। এখন যদি ফেসবুকও ছাড়ি তো মোটামুটি সুন্দর লাগবো। দেখি ও বকুক সহ দুইটা ছবি তুলি, সেলফি তুলি, ফিল্টার গেলে হই ও ফিল্টার দিয়ে তুলি। কি জগত আইলো রে, কি ফিল্টার যে আইলো, মানুষে তো বুঝেও না আমি যে এইলা খালা। হ্যাঁ সবে তো মনে করে আমি কত স্মার্ট, কত সুন্দর, কত ফ্রেন্ড বন্ধু আমার, সরাসরি দেখা করতে চাই, সরাসরি এর লোকে দেখা করতাম না। মুখ বন্ধ করবে এই মানছে আমার মানি জিত শেষ হয়ে যাবো ওরে আমার মানে ইজ্জতলা লাগারে মানে ইজ্জতলা এ তোর ইজ্জত আছে নি, তোর ইজ্জত আছে আমার তো মনে না তোর ইজ্জত আছে করে, তোর যদি ইজ্জত থাকতো তাহলে তুই কি আমার গাতা তুলে নিও নে। এই মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর, তোর আল্লাহর দোয়াই আমার ভুল হই গেছে, আমারে মাফ করে দে। তার বাদে ভাইও কর, তোর ঘর আমি যাইতাম না, তোর কইছি না তোর ঘরে যাইতাম না, কি ওর ঘর রে এই পাগল হই গেছে, তোর ঘরে যাইতাম এই পাগল হই গেছে, তুই মনে হয় আমি পাগল হই গেছি। ইয়াল্লা ও বাবা ফুরি গেছো নি, সরি বাবা আমি খেয়াল করছি না। আপনি শিখ দি রাখেন আশেপাশে কোন তা দেখছেন না কিতা দূর মিয়া, তুমি বাইলে এখানে তোমার দিকে তো শিখ দের বহলা পুরি ভাই, আমার দিকে এখানে শিখ দিতা আমি বুত না ফেরত, আমি তো আখিরালি বা ও ভাবি আপনি আমার চিনছেন না নি, আমি আপনার সম্পর্কে দেওয়ার লাগি, আমার নাম আক্কেল আলী, কি তো হয়েছে কোন তা দেখে ডরাইলা না কিতা। ও ভাই রে বা তুমি তাকে যাও গে আল্লাহর রাস্তা যাও গে যাও গে, এরে গো আমারে ধরো গো, আমার শিকারি ব্যাপার উঠে গেছে, ওলে গো আলা আমারে ধরো। হ্যাঁ আক্কেল আলী বড় উপকার করছো তুই ভাই, তুই আমার তুই অনেক উপার থাকিস। ও কলা ফুরি ভাই উবাই মনে ইতার লাগি সমস্যা নাই, ঘটনা কিতা আতো দিয়ে গল্লা উল্লা ভাবি লোক কিতা মাইরুর করায়নি। ভাবি ছোটো ভাই হিসাবে এখন কথা কই কিছু মনে করবা না, জামাই লোকে খারাপ ব্যবহার করা ঠিক নাই, জামাই লোকে যদি খারাপ ব্যবহার করে হইন তো সংসারে কোনোদিন শান্তি হইত না, আয় উন্নতি হইত না। তুমি কি তো আমারে জ্ঞান দিলাই নি, তোমার কাছে থেকে যাইতা যাও। আমারে গালিও এটা সমস্যা নাই ভাবি, বলে জামাই লোকে খারাপ ব্যবহার করিও না, জামাই লোকে যদি খারাপ ব্যবহার করিয়া ঘর থাকি জামাইরে বার করে দেও তো জামাইয়ে বাইরে গিয়া ও গরম মাথায় অন্য মানুষের লোকে খারাপ ব্যবহার করবো, এতে বিপদর সম্ভাবনা থাকে, সংসার আয়ন্নতি হইতো নাই, কথা গুণ বোঝার চেষ্টা করো ভাবি। ওরে ভাই ওখানটা বুঝা, আপনারও কইলাম আপনিও অকল সময় বেচারি গা তাত তুলবা না, এতে বেচারি মন খারাপ হইতে পারে, আর সংসার যদি মহিলা হলে ভাই আমি উদাও জানালো জাবাইবুর মায়ের অবশ্যই তা বেশি সময় থাকে না, একলগে হয়ে গেলেও শেষ, আমি দুইটা সেলফি তুলি। শুক বসন্ত সুখের কালে শান্তি তো দিলাই না রে বন্ধু, আইলাই না রে ও বন্ধু, আইলাই না রে, গলে মোর কলঙ্কের মালা কেউ ভালোবাসে না, গলে মোর কলঙ্কের মালা কেউ ভালোবাসে না, সুসময়ে সুজন
বন্ধু সুসময়ে সুজন বন্ধু শান্তি তো দিলাই না রে বন্ধু আইলাই না রে ও বন্ধু আইলাই না রে ও বন্ধু আইলাই না রে ও বন্ধু আইলাই না রে আপনি 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 বেড়া দিয়ে আবার পড়ে গেল ও ও বুড়ালে কি কীতে হয়েছে তোমার ও বুড়ালিচ্ছা তাই মারা গেছে তুমি তোরে যাও কি বুঝলাম না রে বা ফুরুতালি সেসা মরা মানুষে বাতেন খিলা তুমি যখন মরি গেছো তে মাত্রায় খিলা তাইনের আত্মা মাতে তুমি এদিকে যাও কি হ্যাঁ কি পাই সে মাতে হই দেখো সেগুলো অবস্থা দেখো এই বঙ্গি করিস না উঠ ওবা বঙ্গি করিও না বহুত বঙ্গি করতো উঠো দেখি আমি তোমার লগে একটা কন্টেন্ট বানাইতাম রে বা আমি তো খালি সেলফি ফেসবুকে ছাড়ি বুঝছো নি একটা কন্টেন্ট তোমার লগে বানাই আমার ফেসবুকে ছাড়তাম দেখি উঠো উঠো ওবা বঙ্গি সাড়িয়া উঠবাই না বুকুর ফ্রি উঠে দিতাম মোবাইল তোর তুমি আমার নানি তোমার ফুয়াই গইলা খান খানে গো মাই ভদ্রতা শিকাইছো না তোমার ফুয়ারে খাল লাগে কিলা মাথা লাগে না মাথা লাগে সব মাথা তোমার ফুয়াকে ফাটাই রুচা গিতা লাগে আমি কিছু বুঝলাম না ও বেটি থাদিয়া কি তো হইছে আমার ফুয়া খালাইতে পারো গো মাই বিয়াদব তো নাই বিয়াদব নাই কিলা তোমার ফুয়া হ্যাঁ তোমার ফুয়া একটা বিয়াদব আস্তটা বিয়াদব জানো নি আমার জামাইয়ের লগে আমার খাদ্য লাগছে দরবার লাগছে আমার জামাই আমার মারছে আমি কইছি আমার জামাই সংসার আমি করতাম না আমি চাইতাম গিয়া তোমার ফুয়া তোমার ফুয়া মাছখানা ইয়ে বাদা ইয়া খারাইছে তোমার ফুয়ার লাগে আমি যেতাম পারলাম না হ্যাঁ তোমার ফুয়া কিতা লাগাইছে যেই ভাই কিলা তোমার লাগান তো বিয়াদব নাই বেটা হে বেটা পালা মানুষ তার শিক্ষা পালা আছে তোমার তো মা বাপে তোমার পালা আলোতে শিক্ষা দিছে না এরে ফট করি আমার মা বাবার অন্দা চাইবাই না বুঝছো নি আমার মা বাবার অন্দা যাওয়ার কোনো পারমিশন দিছি না তোমারে আমি তুমি কোনটা কইতেলে আমারে কইতা তুমি আমার মা বাবার কইতা কেনে দেখাইনি গো সাসি ব্যবহার দেখাইনি ব্যবহার সাসি দেখা পালা করে ব্যবহার সাসি দিয়া তোমার কথা লাগে কো মনে হয় আমার ফুয়াই কোনো কিছু কইতা আমার ফুয়া বিয়াদব নাই গো আর তুমি বাবা বউ করে ছাড়ি দাও কিলা খান সারছি না কমাই তাই জুড়ে আইছে তাই রে শাসন করা যায় না তাই যে বিয়াদব তাই রে খান কইলে তিন খান মাতে মাই গো মাই এমন ফাপ করছিলাম তাই রে বিয়া করছি না আমি ফাপ গুলাত লইছি কিন্তু বুঝাইতে বুঝাইতে বুঝ মানে না এরে শুনো মারতে মারতে কিন্তু এখন বেশি মাতি লাই রায় বেড়িন তোর নরম পাইছো গতি গেলে কিতা ফট করে তোমরা একটা সুযোগ পাইছো বেড়িন তোর গা তাত তুলা কেনে গা তাত তুলা সারা কিতা বালা মানুষের লাগান মাতা যায় না বালা মানুষের লাগান তোমরা মাত চিনো চিনো না তোমরা লোকে কিতা দিয়ে কি বেটিনতে খারাপ ব্যবহার করে তোমার তোর খাস্তে তোর হয় না খারাপ ব্যবহার করে ও বেটি সাদিয়া তুমিও তো গরমইয়ে মাতো খানে গো মাই এজন গরমইলে আর একজন নরমইয়ে মাতা লাগে গো মাই ঠিক কথা কইছো গোমাই তাই শাসন বুঝে না আমি তাই রে শাসন করলে তাই নীরবে শাসন মানতো না গোমাই না শাসন মানতো না উল্টা আমার শাসন খারাপ লাগে দিব এমন বিপদ পড়ছি গোমাই হয় হয় ঠিক কথা কইছো তুমি আমার শাসন করবার আমি চুপচাপ মুখ বন্ধ করে বই থাকবো তুমি আমার খালি শাসনও করবা খালি মারবায়ও খালি মারবায়ও ওখানেও চিনছো আর কোনটা চিনছো না ও চাষি তুমি বুঝাও বুঝাই এখ কোনটা উনরে বাবা বউ শাসন করতে ঠিক আছে তাহলে রাস্তাঘাটে করতায় না হুতান্তে সামনে করতায় না বউ যখন থাকবো গরু ওই সময় বউরে শাসন করতায় বুঝাইয়া হইতায় তুমি বউরে
কারণ রাস্তাঘাটে দিতে কইটা মানুষে শিখবো, তোমার কাছ থেকে কীটা শিখতে বই। শুনো গো মাই, স্বামীর পাহাড়ন স্ত্রীর দেশ, আবার ও স্ত্রী স্বামীর অর্ডার দিবে, ওখান দরবার খাইতে সবের গরে লাগে, জিজ্ঞাসা খান সুন্দর হয় ওলাখান দুইজনে চলতায়, দুইজনরে দুইজনরে বুঝতায়। সাথী গো আসলে আমার ভুল হয়েছে, বুঝছেন নি, আইও যাই ইয়ে বাড়ি সাথীর কথা মতো চলো বলি। সাথী আমি অনেক বড় ভুল করছি, এরে তুমি আমার মাফ করে দিও, আসলে আমি বুঝতাম পারছি না আজকের পরটা কি আর কোনোদিন বিয়া দেবে করতাম না। আচ্ছা সাথী যাই গে, আপনার লাগে দোয়া করি, আপনার লাগে দোয়া রইল। একখানে তো জানে আইজাম বাংলাদেশে না, তাইলে এখানে ফোনটা বন্ধ করে রাখছে, আজব তো। এক্সকিউজ মি ব্রাদার, আমার কিছু কইরা নি। ইয়েস ইয়েস, এটা কি আদমনগর? জি জি। আক্কেলালির বাসা কোনটা? কোন আক্কেলালি? কোন আক্কেলালি বলতে, এই এলাকায় আক্কেলালি কয়জন? একজনও, কিন্তু 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 কিতা কিন্তুটা পড়ে কই আর, তার লগে আপনার কিতা দরকার আগে খুবকা? সে আমার হাজবেন্ড, আমরা ফোনে বিয়ে করে ফেলছি, আমি অস্ট্রেলিয়া থেকে আজই বাংলাদেশে আসছি। হ্যাঁ আপনার হাজবেন্ড, আপনার মাথা ঠিক আছে নি? এই কি বলো তুমি, মাথা ঠিক থাকবে না কেন, আমার মাথা ঠিক আছে। আচ্ছা আফা, আপনি কি তার কেলালিরা দেখছেন? না না, আমি তো ওকে সরাসরি দেখি নাই, তবে ওর পিকচার আমি দেখছি। আচ্ছা তো ও সামনে বাড়ি যাও কা, আপনি বাকি গালা দেখবেন। আচ্ছা তো চলে তো ফাদার না, কি বলে এসব ডিসকাস্টিং। হাটর বেদনা বাড়ি দিব না কিতা ভাই, যাগি তুই যাগি, তোর দেখি আনলে আমি উজ্জ্বল জুড়ে দেবো ভাই, আমার হাটর ঢুকিয়ে দেবো আমি। বুঝলাম না রবা দাদা, আমার অখলে দেখি আনলে ওটা করো, আমি তো বাঘও নাই বাল্লুকও নাই, আমি তো তোর মানুষ রে ভাই। ওরে ভাই তুই ভালো মানুষ, তুই যাগি দেবো ভাই, তুই ভালো মানুষ যাগি। এখন কি এক মাত লাগাইলা রে ভাই, আমি ডাকলাম তোমার লগে একটা দরকারি মাত আছিল, মাতটাও উঠলাই না আমার, আজকে যাইলাম কি রে ভাই। আমি তো কোনটা বুঝছি না। এরে তুমি কে গো, তোমার তো এই গাঁ তার কোনোদিন দেখছি না। সরি সিস্টার, আমি গাঁও নাই, আসলে আমি অস্ট্রেলিয়া থেকে আজ বাংলাদেশে আইছি। আক্কেলালির বাড়ি কোনটা? আক্কেলালি? ও মুখ ফুরা উলুমানোর কথা আমার সামনে মাতিও না বুঝছনি, আমার কিন্তু রাগ উঠি যার ওগুলো তো কানে মাতলাই। তুমি তো আমি আগে বুঝি আক্কেলালির এখানে তো কইরা বুঝি, বুঝবার দাও তুমি কি না বুঝতাই। হোয়াট ইজ দিস সিস্টার, আপনার বিহেভ এত খারাপ কেন? বাইয়ের বিহেভ কত ভালো, ওয়ান্ডারফুল, সো নাইস। এরে ইগিতে কি তামাতে? হ্যাঁ আমিও বুঝলাম না, তুমি বুঝবা কিলা? এরে গো তুমি খারবারে যেতে, হ্যাঁ কিতা লাগে আইসি কেন? আমি আক্কেলালির ওয়াইফ, আক্কেলালির বাড়ি কোনটা একটু দেখাইয়া দিবা। এরে ওয়াইফ মানে বউ না নি? হয় হয়। ও সোনার মাই গো, উনুমানোর বউ বুঝো তো সুন্দর। এরে আক্কেলালি কোন ভাই ফাসাইলিছে বুঝছনি? হোয়াট ইজ দিস, আচ্ছা কিতা কইরাম সঠিক বুঝরাম না। আচ্ছা আক্কেলালির বাড়ি কোনটা আমার কইয়া দাও না। ও বইন, ও সামনে ও দেখরানি বাড়ি দেখা যারে গো, ও গুতারার বাড়ি। ইয়েস ইয়েস, ওকে বাই, ওকে বাই, কিতা কইলো ওকে বাই। কত সুন্দর বউ গো, এরে গো আক্কেলালি ভাষায় লিছে কোন বেটি গো। হ্যাঁ দেখালি পুরি আটাইশটা দেখো, কত সুন্দর করে আটের মাইতে মুড়াই মুড়াই আটের। বিদেশি নুকুনি? ও ফরেন তাকে কইছে নানি, ফরেন মানে। এটি সম্ভবত আক্কেলালির বাসা, সো নাইস, সো বিউটিফুল। একটা ডাক দে, হ্যালো, হাই, এক্সকিউজ মি, ফুরিয়ে বসে
আমি চিনি চিনোস কিলা চিনোস ফেসবুকও গাম্মা ফেসবুকে আমরা চ্যাটিং করতাম চ্যাটিং করতে করতে আমরা ভিতরে ফ্রেন্ডশিপ হয়ে গেছে তার বাদে বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারের মাঝে আপনারা টাকা পয়সা ফাটাইন কিতা লাগি ফাটাইন যাতে আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের খাদা খানো গিয়ে হারাইতে পারি ঠিক কি না তাছাড়া আগে যা তুমি অভিনয় করতে লাইরা সাইরা ফুটিয়া এগুলো অভিনয় আগের মতো খাই না বুঝছো আগে তো ২০-৩০ হাজার ডলার দিলাই তো আর এখন তো কন্টম চাচা কিতা বানাই রায় কন্টম বানাই রায়নি এই ভাই গর্দনার রোগ নাই হল কিছু বাঁচিলি বুঝছো তুই বহু তাকে বাড়াবাড়ি ছাড়িয়ে দিলাম তোমার তার খাইছিল তোর লাগি দেন এখন আবার তো এখনই বাড়াবাড়ি তোরা লাগবো কন্টম চাচা কিতারে আমি কন্টন কিয়েটর ফুরুতালি চাচা ও একু তো হইল রে বাবা এখন কইলেও হইছে রে বাবা আমরা সব গান তো আর বুঝি না ও গর্দালা রে মুই মরছি ফোনা দে বেটাই দেই বুঝো যাতে আইয়া আমার মাথা ওখানে দেখা দেয় দিন বাজে আমি কন্টন বানাই যান চাচা বাবা আইসেনি আমি অবশ্যই না করছি তোমরা জানো না নি আমি যে কন্টন বানাই নি দেশে বিদেশে ভাইরাল নি আমি তো মাসে টেকা পয়সা বালার জোরম কন্টন বানাই বানাই ওখান দেখিয়ে নেনি তাই বিদেশ তো নাই নি পছন্দ করিয়া যোগাযোগ করিয়া নাই আমার সার ফেরাই তো নিয়ে বাংলাদেশ আর যে হইলাম আকলালি আকলালি তো আমার দেনি দু চার দিন কন্টন বানাইছে দেনি ও কন্টন দেখিয়া দেনি আমার নামটা ভুলি গেছে ও কই আকলালির কথা বুঝছো দেনি ও আচ্ছা ই কিতা গো আমরা শুনলাম আকেলালি রে তুকাই আইছে তুমি কো তোমারে তুকাই আইছে তোমারে কিতা তুকানি বয়স আছে নি পুরা বেটা কট কট হয়ে গেছো রে বাবা তোমারে কই থেকে তুকাই আইতো আমি ফুরু চালিয়ে দেনি এখনো যদি শরীর জানা দিই দেনি এটা বিস্তির ঘুরি দেনি আমার ফিসে দিতে ওলা লাঙ্গই মাত দিয়ে রাখবো বুঝছি আমি তো শরীর জানা দিই আপনার সাথে জানি আমি কন্ট্রোল করতাম পারতাম না কন্ট্রোল না করতে পারলে দেনি মানে বিপদ ফেরি জিবু এ লাগি উন ইগুয়াইতে আমার অ্যাসিস্ট্যান্ট গিরি হতো ওই যে ক্যাপসুল দেয়নি ক্যাপসুলে ভারে না মূলত ইগুয়াইতে আমার লোকে দেনি সংসারও করবো আর কি তুরা তুরা তবে আইছে মূলত আমার অ্যাসিস্ট্যান্ট হইয়া কাম করতো লুল ক্যামেলা অ্যাকশন হইতে পারে বুঝছি বন্ধ করো রে বাস আসা তোমার মা দাদারে আদা বড়াই কেউ না বুঝছো নি দেখো আমরা সারা জানি খবর আর তুমি মনে হয় ভাড়া মাত মাত্রায় আমরা খবর পাইছি ফুরি ফাগলি এক কেলার লেগে আইছি আর এক কেলারে দেখিয়া মাথা ঘুরাইয়া সেগাইয়া ফুরি গেছে আর তুমি আর এক মাত মাত্রায়
তুমি অত সময় ধরি একটা ভিডিও খোলা না কেন তো কিন্তু এটার মায়ের গুতা রেকর্ড করিয়া সারতাম পেলাম মানে কন্ট্রোল বানাই যা না বা আমরা করি কন্টেন্ট আতারা আইসি বুঝছি না আবুক্তি উবুক্তি রইয়া তারা তাদের আমরা কন্টেন্ট হই না আমরা তো এগুলো আর সমাজে চলতো না বুঝছি ধর 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 চাচা অ্যাকশন নাচ দিতে আমরা গান গাইতে হবে তো কইলে অ্যাকশন তো দিলে আপনার যেটা ভালো লাগে এটাই করেন আগের মতো করেন চাচা রেডি অ্যাকশন সম্মানিত দর্শক আমরা এখন নাসিক পূজাকে জানি লাচবরার আওরুষ ইটোর মাঝে নাই না একটু বৃষ্টিতে নাই না অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে মানুষের বহুতটা লস হয়ে গেছে এখন আপনারা যদি নেননি আমার বিকাশ নাম্বার তোলা টাকা পয়সা ফাটাই কে বেটা এই তোলে দি তোরে হ্যান্ড ফুলে দি তোর ইয়ারা দেখা যায় রাস্তা নিবাতি রাস্তা গিয়ে আমি কিলা ঠগাইলাম আমি তো তাই ঠগাইছি না ঠগাইছ না কিতা করছ ফেসবুকে যদি ফিল্টার মারিয়া ছবি না দিতি তো এই ঘটনা ঘটে ফেসবুকে তো সবে ফিল্টার মারিয়া ছবি দেখব আমা আমিও দিছি ওতার লাগে যে তাই ইলা আইব আমি তো এখান বুঝছি না তাই আমারে ফোন দিছে খোঁজে তাই বাংলাদেশ আর আমি তাই কতবার বুঝাইবার চেষ্টা করছি তাই না করছি কিন্তু তার বাধ্য তাই আইছে তাই ইয়া যখন আমারে ফোন দিছে আমি ইচ্ছা করি ফোনটা বন্ধ হয়ে রাখছি যারা তাই আমারে ফায় না আমি চাইছিলাম তাই আমার তোকে ইয়া না ফাইয়া আবার যাও কি কিন্তু তাই যে আমার বাড়ি পর্যন্ত আইব ইটা আমি স্বপ্নেও ভাবছি না গম্মা এখন যদি ফুরি প্রতারণা মামলা করে তো কি তুই বুঝে বুঝে নি আমরা সবাই এখন জেলে যাওয়া লাগবো আম্মা আমি যদি জানতাম তাই লা আইব তো আমি তাই লোকে জীবনে ফোনে মাতলাম না অনেক টেক্সও মাতলাম না অনেক এখন আমি কিতা হতাম আমার একটা রাস্তা বার করে দেব আমার মাথার কিছু বলার না এখন তুই জেলা ফারে ফুরি প্রতারে বুঝাই বিদায় কর আম্মা আমি তাইরে কিলা বুঝাইম আমি তাই সামনে গেলেও তাই অজ্ঞান হয়ে যাব জেলা ফারত তুমি বুঝাই বিদায় কর রব আম্মা আমার এখন তাত হইও না যেটা করার তো এটা হইলিছি এখন জেলা ফারত উতারে বিদায় কর আচ্ছা দেখি কিটা করা যায় সব জামিলে এখন আমার লাগি কেনে যে ফেসবুকে ফিল্টার দিয়ে ছবি দেওয়ার গেছিলাম আর ই বিপদ ফেললাম আমি তো তাই যাওয়ার লাগে কইছি না তাই সেটাই আমার এই বিরোধটা ফলাই দিল আই দে আমার হিরো লাগা লাগে জোস্তা আপনি তো হিরো আমার কেহা পাত্র রেডি ফাত্র ভরে নিব কা ভরে দেখাম দিলি হ্যালো তুমি আর যন্ত্রণা দিও না বালায় বালায় করে আমি দিয়ে যাও কিরে বা এই গুড্ডা আমি বাপ পাচ্ছে নি হোল বালায় বালায় হয়ে যাও আবার তাহলে যে গুড়ে বিদেশ তো দিয়েছে হকুরে বার করিয়া দিলে আপনার মুগি তোমার সরম করে নাই বা ওই যে তুমি বুড়ো বয়সে ইটা করায় বাচ্চা কাচ্চা যদি ইটা করতা তাহলে মানা যায় তুমি যে ইটা করায় এটা মানা যায় না একবার নিজের বয়সের কথা চিন্তা করো নিজের মুখে একবার সাও সাসা তুই আমার একটা জ্ঞান দিবি এই এই খালা মাঠে জ্ঞান দর আমার তো লোকে কোন মাত নাই আমি কইছি আমার হুকুরে বার করে দিলে আপনি আগস করে যাই তোর লোকে কোন ধরনের মাত কোন তো মাত নাই সাসা এখন কিন্তু রাগ সামলাইতাম পারা না তোমারে বালাই বালাই কইরা তুমি দাও গেলে খুব অসুবিধা হইব কইরা কিতা কিতা হবে তুমি
তুমি কিতা হরবা এত ভূতর চেহারা খাত দেখাই দিবা তো তোমার কোনো হরার দেয় আজকে দিয়ে কোনো খাবার তো তোমার কাছে লাইন দিছ দেখা নাকি তা বলতাম হে দেখা নাকি তা বলতাম অতিরিক্ত ফাতলাম করে আমার বেটার জীবন মারণ সমস্যা আপনার এই জন্য ফাতলাম করা ইয়ে স্যার খোলা গেল আমি ফেসবুক ফিল্টার ইউজ করে ছবি ছাড়ছি আপনাদেরকে ফোনে মারছি টেক্সে মারছি আপনারা বুঝাইছি আমি অনেক সুন্দর অনেক পালা মানুষ অনেক বড় লোক আপনি ওটা মনে করিয়া আমার কাছে আইসেন আমরা দেশ আইসেন আমরা গ্রাম আইসেন আমি আপনাদেরকে প্রতারণা করছি আপনি আমার মাফ করবা আমি যে ভুল করছি জানি এগুলোর কোনো মাফ নাই তার বাদেও আপনার কাছে আমি মাফ চাইলাম আপনি আমার মাফ করে দিলেন আক্কেলালি তোমার মনে আছে নি তোমার আমার বিয়া যে ফোনের মাধ্যমে হইছি যে মনে আছে কিন্তু ফোনে যা মাতিছি টেক্সে যা মাতিছি এটা আমার ভুল হয়ে গেছে আপনার লগে আমার কোনোভাবেও যায় না এটা মন তাকে বাদ দিল না আর আপনি আপনার দেশও ফিরিয়ে দেবেন দেখো আক্কেলালি বাঙালি মেয়েদের বিয়া একবার হয় যদিও তোমার আমার বিয়া ফোনের মাধ্যমে হয়েছে কিন্তু আমি তোমারে আমার মনের মাঝে স্বামীর স্থান দিলাইছি যদিও দেখতে তুমি খালা মানুষ প্রথমে আমার নিজেরও খারাপ লাগছিল মনে মনে চিন্তা করছিলাম যে নিজের দেশও যাইনি পরে অনেক যাচাই বাছাই করিয়া দেখলাম তুমি একজন শিক্ষিত মানুষ এবং বালা মানুষ মানুষের বাহিরের সৌন্দর্যটা আসল সৌন্দর্য নয় মানুষের মনের সৌন্দর্য হয়েছে কি প্রকৃত সুন্দর ও বেটি মাই এটা কিন্তু তুমি হাসাও হইরা নি আমার মনে হয় আপনি তো আবেগে হইরা এখনো সময় আছে চিন্তা করুকা যে কোনো সিদ্ধান্ত চিন্তা করে নিলে ভালো হয় হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া পরে যদি আপনি ফস্তাইন আমার যদি পরে অপরাধী মনে করেন আমার সিদ্ধান্ত আমি জানাই লইছি আমি আমার শ্বশুর বাড়ি আইছি আমি আমার জামাই বাড়ি আইছি আম্মা আপনি কি আপনার ফুয়ার বউ হিসাবে আমার গ্রহণ করতে নাই অবশ্যই